শৈশব থেকেই চলচ্চিত্র অঙ্গনে সবার আদরের দিঘি। সম্প্রতি তুমি আছো তুমি নেই সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে পর্দায় যাত্রা শুরু করেছেন তিনি। 2 এপ্রিলে তাকে দেখা যাবে টুঙ্গিপাড়ার মিয়াভাই ছবিতে। এছাড়াও শুটিং চলছে দিঘি অভিনীত শেষ চিঠি ও বঙ্গবন্ধু ছবি দুটির। শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী চিত্র বঙ্গবন্ধু ছবিটির শুটিংয়ের জন্য শিগগিরই আরও এক দফা মুম্বাই যাবেন তিনি। তবুও কেন মন খারাপ দিঘির, চলুন জেনে আসি এবারের প্রতিবেদনে। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম দিয়ে দিয়েছে। মন ভালো নেই দিঘির, বিষণ্ণতায় বিধ্বস্ত আর হতাশ হয়ে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সে কথা জানিয়েছেন তিনি। জানিয়েছেন বহু কষ্টে নিজেকে শান্ত রেখে আপাতত দূরে থাকছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোন থেকে। কিন্তু কেন তার এই সিদ্ধান্ত, তার কারণও ফেসবুক পোস্টে জানিয়েছেন দিঘি। আরো কাছে টানছো না কেন? অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি ফেসবুকে লিখেছেন, আমি কারো মনোযোগ পাওয়ার জন্য এই লেখাটা লিখছি না, কেবল আমার মনের অবস্থা ভাগাভাগি করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আজ আমি আমার মানসিক অবস্থা নিয়ে কথা বলবো। আমি বরাবরই এমন একটা মানুষ যে প্রতিনিয়ত স্বপ্ন দেখে, পূর্ণ আবেগ নিয়ে জীবনকে উপভোগ করে। পেছনে কথা বলা নিয়ে আমি কখনোই বিরক্ত হইনি। এই অভিশপ্ত সময়টা আমাকে মানসিকভাবে ভেঙে চুরে ফেলেছে। জীবনকে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন দিঘি, কিন্তু সম্প্রতি ক্রমাগত বুলিং ট্রলিং এর শিকার হয়ে মন ভেঙে গেছে দিঘির। সবকিছুর যেন বাঁধ ভেঙে গেছে। দিঘি জানিয়েছেন, আমি এভাবে মানুষের ট্রল, ব্যঙ্গ, উপহাস আর বিতর্কের শিকার হব সেটা কখনো ভাবিনি। সবসময় মানসিকভাবে শক্ত আর আত্মবিশ্বাসী থাকতে চেয়েছি, কিন্তু আর পারছি না। একটু সময় নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান দিঘি। পোস্টটির শেষে দিঘি লিখেছেন, হয়তো কিছু মানুষ আমার এরকম আচরণে বিরক্ত হচ্ছে, ভুল বুঝছে, আমার উপর রাগও হচ্ছে, তবে আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। আমি সব কিছু পেছনে ফেলে আবার আগের মতো করে ফিরব। আমি একটু সময় চাই, আর এই সময়টুকু আমাকে আমার মতো করে থাকতে দিন। তুমি থাকলে আমার পাশে। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা।